মালদা জেলার মানিচক ব্লকের চৌকি মির্জাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামের পিতা মাতাহীন দুই অনাথ নাবালিকা দেবী মাঝি ও পার্বতী মাঝির পাশে এসে দাঁড়ালেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মির্জাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামের পিতা মাতাহীন অনাথ নাবালিকা দুই বোন দেবী মাঝি ও পার্বতী মাঝি দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাই কঠিন, তবু পড়াশোনাকে হাতিয়ার করে এগিয়ে যেতে চায় এই দুই বোন। যেখানে বেঁচে থাকতে দুবেলা দুমুঠো অন্ন জোটাতে ভিক্ষাই সম্বল, বেঁচে থাকার চাহিদায় পড়াশোনার খরচ জোটানো সেখানে অলিক কল্পনা মাত্র। বাবা মা মারা গেছে, পাশে কেউ নেই ছোট দুই নাবালিকার। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখে এদিন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয় ভগবানপুর গ্রামে উপস্থিত হয়ে উক্ত দুই বোনের পড়াশোনা ও খাওয়া খরচা, পোশাক আশাক, বাউন্ডারি ওয়াল দিয়ে বাড়ি নির্মাণ, বিদ্যুৎ বাতি এবং রান্না গ্যাসের যাবতীয় ব্যবস্থা করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয়। এছাড়া সরকারিভাবে দুই বোনকে মাসে 2,000 টাকা করে মোট 4,000 টাকা দেওয়ার ব্যবস্থা করলেন তিনি। মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয় এহেনও মহতির প্রচেষ্টায় অত্যন্ত খুশি এলাকার সকল নাগরিক বৃন্দ। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা সাবিনা ইয়াসমিন, মাননীয় বিডিও সাহেব, মানিকচক হাসপাতালের BMOH মহাশয় সহ আরো অনেকে। ভগবানপুর গ্রামে এসছি আর কি, আমাদের দেবী আর পার্বতী এই দুটো অনাথ বাচ্চা আছে। আমরা সরকারিভাবে চেষ্টা করেছিলাম হোমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু ওনারা যেতে চাইছেন না, আমরা সমাজবাসী গ্রামবাসী এবং আমি সভাধিপতি এখানে বিডিও সাহেব এসেছেন, BMOH সাহেব এসেছেন, জেলা পরিষদের মেম্বার সাবিনা ইয়াসমিন এসেছেন, প্রধানরা আছে, এখানকার মেম্বাররা আছে, বিশিষ্ট সমাজসেবীরা আছে, সকলে এসে আমরা ওনার পরিবারের পাশে যা কিছু লাগে, ওদের পড়াশোনা থেকে শুরু করে বাড়ি ঘর, ইলেকট্রিক, রান্নার গ্যাস, খাওয়া দাওয়া এবং বাউন্ডারি ওয়াল করে দেওয়া এবং একটা গার্জেন ফিট করে দেওয়া এখানে একজন মহিলাকে, সরকারি এমপ্লয়ি করে দিয়ে ওনাদের পাশে আমরা সকলে আছি এবং সুব্যবস্থা করে দেওয়া। আমরা যেহেতু এটা বেশ কিছুদিন হয়ে গেছে ঘটনা ঘটে এবং ওদেরকে সাহস যোগানো, অ্যাকচুয়ালি কি ওদেরকে যুদ্ধ লড়াই করে উত্তীর্ণ হতে হবে, পড়াশোনাটা দেখভাল আমরা পুরো স্কুল কালিন্দ্রা হাই স্কুলে পড়াশোনা করছেন ওরা, পার্বতী আর দেবী দুই মেয়ে আছে, ওরা মা বাবা নেই, অনাথ। এবার যেটা হচ্ছে যে আমরা ওনাদের যতগুলো লাগে সাহায্য, পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং বাড়িঘর থেকে শুরু করে জামা কাপড় যাবতীয় আমরা সরকারি এবং ব্যক্তিগতভাবে আমরা সকলে সাহায্য করব, পাশে থাকব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।